ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা আতঙ্কের মধ্যেই কলকাতায় থাইল্যান্ডের তরুণীর মৃত্যু। নমুনা যাচ্ছে পুনের এনআইভিতে। বেলেঘাটা আইডিতে ভর্তি চীনা নাগরিক। নেপাল বাংলা সীমান্তে সতর্কতা। করোনায় চীনে মৃত্যু ছড়ালো ৮০। উহানে হোটেলবন্দী বাঙালি সহ ৩০০ ভারতীয়। ফেরাতে বিশেষ বিমান তৈরি রাখল কেন্দ্র। বাংলা সহ পাঁচ রাজ্যের সঙ্গে ভিডিও কনফারেন্সিং। কেরল পাঞ্জাব রাজস্থানের পর বাংলা বিধানসভায় পাশ সিএএ বাতিলের প্রস্তাব। বিরোধিতা বিজেপি। সরকারের অনুরোধে ভোটাভুটিতে গেল না বাম কংগ্রেস। বুমেরাং হবে মোদি দিদি স্লোগান। বাম কংগ্রেসের কটাক্ষের জবাবে পাল্টা মমতা। বিরোধীদের বাধা দিলে লাভ বিজেপিরই। মন্তব্য মান্নানের একসঙ্গে লড়ার ডাক মুখ্যমন্ত্রী। পাখির চোখ একুশের ভোট। বাংলায় বিজেপিকে রুখতে ছাত্র যুবতেই ভরসা মমতার। রাজ্যে আমূল বদলের আশ্বাস। সরকারেই থাকবে না টোপ দিয়ে লাভ নেই কটাক্ষ রাহুলের। নেতাজি ইন্ডোরের সভায় ফের হুঙ্কার মমতা। বাড়ি থেকে দোকানে সিএএ বিরোধী প্রচারের নির্দেশ। সিএ সমর্থনে মালদায় দিলীপের চাইপে চর্চা। উত্তরবঙ্গে ৫০টি আসন পাওয়ার দাবি। সন্তোষপুরে বাড়ি বাড়ি প্রচারে বিজেপি লিফলেট বিলি। ভোট ব্যাংকের রাজনীতি ছেড়ে শুভবুদ্ধি হোক মমতাকে কটাক্ষ মেনানের। ওরা জানে না কি বলছে কি করছে পাল্টা তৃণমূল। জাতীয় মানবাধিকার কমিশনে রাহুল প্রিয়ঙ্কা। যোগী সরকারের বিরুদ্ধে সিএএ বিরোধী আন্দোলনে অত্যাচারের অভিযোগ। শাহিনবাগের ধাঁচে প্রতিবাদ মুম্বাইতেও। সিএএ এনপিআর বিতর্কের মধ্যেই ডেমোক্রেটিক ফ্রন্ট অব বড়োল্যান্ডের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি। কেন্দ্রের বড় স্টুডেন্টস ইউনিয়নও হাজির। থামবে অশান্তি দাবি অমিতের। এয়ার ইন্ডিয়ায় সব শেয়ার বিক্রি করতে দরপত্র ডাকল কেন্দ্র। প্রতিবাদে আজ থেকে আন্দোলনে তৃণমূল। চাকরি দেওয়ার বড় প্রতিশ্রুতির ফল। বেকারত্ব খোঁচা প্রিয়ঙ্কার। পুরসভার কর্মী পরিচয়ে ভর দুপুরে আনন্দপুরের অভিজাত আবাসনে লুট। জল পরীক্ষার নামে ঘরে ঢুকে বৃদ্ধার মুখ বেঁধে দুষ্কৃতী তাণ্ডব। ফুটেজের সূত্র ধরে তদন্ত। বেলেঘাটে শিশুকন্যাকে খুনের অভিযোগে গ্রেফতার মা। মুখে সেলোটেপ জড়িয়ে খুন করে প্লাস্টিকে মোড়ে ম্যানহোলে ফেলার অভিযোগ। কন্যা সন্তান বলে কি খুন তদন্তে পুলিশ। বলাগড়ে ছাত্রী খুনে দুই দোষীর মৃত্যুদণ্ড। ২০১৪ অপহরণের পর মুক্তি পান দাবি। তারপরে ধর্ষণ করে খুনের অভিযোগ। জুবেনাইল কোর্টে আরেক নাবালকের বিচার। শুক্রবার মধ্যরাত থেকেই বন্ধ টালা ব্রিজ। তারপরেই শুরু ভাঙার কাজ। বাস মালিকদের বিকল্প রুট জানিয়ে দিল পুলিশ। ঘুরপথে যেতে বাড়তি ভাড়ার দাবি সংগঠনের। আইপিএল ফাইনাল মুম্বাইয়ে প্রথমবার কনকাশন সাবসিস্টেম। জানালেন বোর্ড প্রেসিডেন্ট। ক্রিকেট অ্যাডভাইজারি কমিটিতে মদনলাল ও সুলক্ষণা নায়ক। জানালেন সৌরভ। ইতিহাসের সামনে সরফরাজ খান। রঞ্জিতে হিমাচলের বিরুদ্ধে ৭৪ রান করলে ছুঁবেন পরপর দুটি ট্রিপল সেঞ্চুরির মাইলস্টোন। আগে উত্তরপ্রদেশের বিরুদ্ধে করেন ৩০১। রং চড়ানো খবর নয়, আলোড়ন ফেলে দেওয়া খবর নিয়ে আলোচনায় টান টান এক ঘন্টা। ঘন্টাখানের সঙ্গে সমান রাত ৮টায়।